হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো এবং তোমাদের জামাই ষষ্ঠী অনেক ভালোভাবে কেটেছে আমার জামাই ষষ্ঠী ভালো খারাপ সব কিছু মিলেমিশেই কেটেছে কারণ জামাই ষষ্ঠীতে আমার বাপের বাড়ি যাওয়া হয় না কারণ আমার বাপের বাড়ি অনেক দূর আমাকে সেজন্য আগে থেকে সব কিছু প্ল্যান করতে হয় এবং যখনই জামাই ষষ্ঠী পড়ে তখন আমার যাওয়া পসিবল হয় না তো সেই জন্য জামাই ষষ্ঠী আমরা নি স্বামী স্ত্রী একসঙ্গে কাটায় নিজেদের মধ্যে ভালো মন্দ খাওয়া দাওয়া করি আনন্দ করি মজা করি ঘোরাঘুরি করে জামাই ষষ্ঠীটা কাটিয়ে তো দেখো আজকে জামাই ষষ্ঠীর দিন প্রচুর রোদ আকাশ কিন্তু ভালো রোদ গরমও ছিল মোটামুটি সে সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে কাজ ফাজ কিছু করে ছেলের খাবার টিফিন কি দেব সেটার ব্যবস্থা করে তারপরে চলে গেলাম রান্না বান্না সব কিছুর মধ্যে জামাই ষষ্ঠীর দিনটা আমার ওরকমভাবেই কাটে কারণ আমি প্রত্যেক বছরই চেষ্টা করি জামাই ষষ্ঠীতে আমার বরকে ভালো মন্দ অনেক কিছু রান্না করে খাওয়ানোর তাতে যাতে তার কখনো মনে না হয় যে জামা ষষ্ঠীর দিনটা সে মিস করে বা জামা ষষ্ঠীর দিনটাতে যাতে তার কিছু একটু কম কম না মনে হয় যে হ্যাঁ জামাই ষষ্ঠী আমার ভালোভাবে কাটে না সেই আমি প্রত্যেক বছর চেষ্টা করি তাকে ভালো মন্দ অনেক কিছু রান্না বান্না করে খাওয়ানোর যাতে তারও মনটা ভালো থাকে প্রত্যেক বছরে আমরা মোটামুটি ভাবি যে জামাই ষষ্ঠীতে যাব বা আমার বাপের বাড়িতে বাট কোনো না কোনোভাবে হয়ে ওঠে না বিয়ের পর থেকে আমাদের জামাই ষষ্ঠী আমার বাপের বাড়িতে গিয়ে পালন করাই হয়নি যাই হোক এই বছর তো হলো না পরের বছর চেষ্টা করব যদি জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যেতে পারি এবং সে ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো আমি সকাল থেকে উঠে অনেক কিছু রান্নাবান্না শুরু করে দিয়েছি যেহেতু অনেকগুলা পদ রান্না করব ভেবেছি সেই জন্য একদম সকাল সকাল রান্না বান্না সব শুরু করে দিয়েছি সবার প্রথমে আগে এখানে ভাজা ভাজা যা করার আছে সব কিছু করে নিচ্ছি হ্যাঁ বলি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তোমাদের সঙ্গে আরও ভালোভাবে ওতপ্রতভাবে মিশে দিতে পারি দেখো এখানে অনেক কিছু রান্না বান্না করছি ভাজা ভাজা করে ফেলেছি করে আবার বাকি যা যা রান্না সেই সব রান্নাও শুরু করে দিয়েছি মোটামুটি রান্নার অনেক পদ রান্না করে ফেলেছি এখন রান্না করব চলো তাহলে মেইন জিনিসটা যেটা আজকে তোমাদের সকলকার সঙ্গে শেয়ার করব। এখানে আছে দেখো ইলিশ মাছ আছে চিকেন যেটা হলো আবার আছে এখানে মাটন চিকেন আর মাটন দুটোই আছে কারণ হলো আমি মাটন খেতে পছন্দ করি না তাই বর চিকেন নিয়ে এসছে চলো তাহলে এবার তোমাদের সকলকার সঙ্গে আজকে আমার বানানো আমার স্পেশাল মাটন কারিটা তোমাদের সকলকার সঙ্গে শেয়ার করি সবার প্রথমে কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতার এক চামচের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি দুটো কুচুনো পেঁয়াজ সেটাকেও দিয়ে দিয়েছি এখন ভালোভাবে পেঁয়াজগুলোকে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি মাটন খাই না বাট আমার মাটন রান্না করতে খুব ভালো লাগে আমি মোটামুটি চেষ্টা করি যে মাটন এলে আমি রান্না করি এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে আর আমি এক সাইডে প্রেশার কুকারের মধ্যে মাটনটাকে চারটা সিটি দিয়ে দিয়েছি একটুখানি নুন হলুদ আর অল্প একটু লেবুর রস দিয়ে ভালোভাবে প্রেশার কুকারে আমি মাটনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি কারণ হলো যেহেতু আমাকে অনেক কিছুই রান্না করতে হবে আমার কাছে সময়টাও কম আছে সেই জন্য আমি মাটনটাকে প্রেসারে একটু সিটি মেরে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে ভাজার পর আমি তার মধ্যে দু চামচ রসুন আর এক চামচ আদা দিয়ে ভালো করে সেটাকে ভেজে নিচ্ছি মাটনের মধ্যে আমি একটু রসুনটা বেশি দিই তাতে নাকি মাটনের টেস্টটা খুব ভালো আসে এখন আমি এখানে অনেক গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ আর পরিমাণ মতো হলুদ নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলো এখানে এক বাটির মতো টমেটো পেস্ট একটুখানি নুন দিয়ে দিয়েছি এবার টমেটো পেস্টটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো টমেটো পেস্টটা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তো আমি এখন কি করেছি তার মধ্যে একটা গোটা রসুন দিয়ে দিয়েছি গোটা রসুন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে বর সব সময় সেটা বলে এবং প্রশংসাও করে গোটা রসুনটা দিয়ে যে আমি গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে মশলা মানে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এক বাটির মতো আমি দই ভালোভাবে দইটাকে ফাটিয়ে সেটাকেও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে সেটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিয়েছি কষানো হওয়ার পর যে মাটনটা সেদ্ধ করেছিলাম শুধু মাটনটাকে তুলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি জলটাকে কিন্তু আলাদা করে রেখে দিয়েছি পরে আমি জলটা ইউজ করব মাটনটাকে ভালো করে মশলার সঙ্গে আবার পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এবার আমি তার মধ্যে যে মাটনের স্টকটা ছিল জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি আলু যেটাকে আমি আলাদা করে ভালোভাবে আগে একটা কড়াইতে তেল দিয়ে ভেজে রেখেছিলাম দিয়ে আবার একটুখানি আর একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবার সেটাকে প্রায় আধ ঘন্টার জন্য ফুটার জন্য রেখে দিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়েছি বলে সেটাকে একটুখানি কম সময় ধরে সেদ্ধ করেছি যাই হোক আমার মাটনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে ধনেপাতা পাতা কুচি আর উপর দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে আমার আজকে আজকের দিনের জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কারি একদম রেডি হয়ে গেছে আশা করবো তোমাদের সকলকার ভালো লাগবে সো আজকের জন্য এই পর্যন্তই পরে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আর দেখো এখানে আমি আজকে বরের জন্য কি কি রান্না করেছি সব কিছু খুব সুন্দরভাবে রান্না করেছি অনেক মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করেছি আশা করবো তোমাদের ভালো লাগবে পরে দেখা হবে ওর অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বাই বাই